আজ চাপড়া ব্লকের মধুপুর হাই স্কুল থেকে পিপড়াগাছি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত পথশ্রী প্রকল্পের রাস্তার উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রইলেন চাপড়া ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী সিরিনা শেখ। এদিন তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিনব প্রয়াস পথশ্রী প্রকল্প, সেটা আমরা এখনই ফিতে কাটার মধ্য দিয়ে আমরা তার শুভ সূচনা করলাম। হয়তো আগামী কিছুদিনের মধ্যেই এই রাস্তার কাজ শুরু হবে। তো এই পথশ্রী প্রকল্প, এটা শুধু আজকে আমাদের এই পিঁপড়াগাছি অঞ্চলে নয়, সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে 3342টি যে গ্রাম পঞ্চায়েত আছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একই সঙ্গে একই দিনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে। তো আগামী দিন আমরা চাইব এইরকম প্রকল্প আমরা যেন পাই, আমাদের গ্রামগঞ্জে রাস্তাঘাট সুন্দর হয়ে ওঠে। আমরা দেখেছি এই সরকার 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ যে দিক নির্ধারণ করছেন সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে পারছি। আমরা দেখেছি এই সরকার সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য ভেবেছেন, সামাজিক সুরক্ষা, খাদ্য, আবাস, স্বাস্থ্য বলেন, যে কোনো দিক বলেন, সব দিক থেকে কিন্তু মানুষকে যথেষ্টভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা চাইব আগামী দিন তিনি আমাদের সঙ্গে থাকবেন, মানুষের কথা ভাববেন। আর সব থেকে বড় ব্যাপার, আমরা এই যে রাস্তাশ্রী বা পদশ্রী প্রকল্প, এটা সমস্ত পশ্চিমবাংলা জুড়ে 12,000 যে কিলোমিটার রাস্তা, এটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের সহযোগিতা ছাড়াই সম্পূর্ণরূপে রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প। আগামী দিন আরও আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হবে, আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আশা রাখব। আর সব থেকে গর্বের বিষয়, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পূর্ণ মনোভাব নিয়ে চলেন না, তিনি সমস্ত শ্রেণীর মানুষের জন্য হবেন। আমরা 29-30 তারিখে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তিনি পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লির আম্বেদকরের মূর্তির পাদদেশে আমাদের জন্য, আর কেন্দ্র সরকার যে উন্নয়নে বাধা দিচ্ছে, আমাদের আর্থিক সহযোগিতা করছে না, তার জন্য সমস্ত বঙ্গবাসীর জন্য তিনি কিন্তু আন্দোলন করছেন একজন মুখ্যমন্ত্রী হিসাবে।